হজরতনা ইব্রাহিম খলিল উল্লাহ আলিহি সালাতু সালসাল্লাম যখন হজরত ইসমাইল আলিহি কে নিয়ে সুবাইয়ের পাহাড় এর কাছে পৌঁছলেন নিজ ছেলেকে নিয়ে আল্লাহ পাকের আদেশের খবর জানালেন যার উল্লেখ কোরআনে পাকে ঠিক এভাবে এসেছে ইয়া বুনাইয়া ইন্নি আর ফিলমানি আন্নি কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি সুতরাং তুমি বলো তোমার কি অভিমত সহনশীল ছেলে হজরত ইসমাইল এটা শুনে এই জবাব দিলেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হে আমার পিতা সম্পাদন করুন যে কাজ আপনাকে নির্দেশ করা হয়েছে পাকের ইচ্ছে অচিরেই আপনি আমাকে সবির অর্থাৎ ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন হজরত সৈদুল ইসমাইল সালাম নিজ সম্মানিত পিতাকে আরও আরজ করেন আব্বা যান জভে করার পূর্বে আমাকে রশি দ্বারা মজবুত করে বেঁধে নিন যেন আমি নড়াচড়া করতে না পারি কেননা আমার ভয় হচ্ছে আমার যেন কোনো ঘাটতি না আসে এবং আমার রক্তের ছিটা থেকে আপনার কাপড় দূরে রাখুন যেন তা দেখে আমার আম্মা যান বিষণ্ন না হয়ে পড়েন ছুরি ভালোভাবে ধারালো করে নিন যেন আমার গরদান দ্বিখণ্ডিত হয় অর্থাৎ দ্রুত কাটে কেননা মৃত্যু অনেক কষ্টের এবং আমাকে জবে করার সময় মুখ নিচে করে শোয়াবেন অর্থাৎ কপাল নিচে থাকে এভাবে শোয়াবেন চেহারা যেন মাটির দিকে থাকে যাতে আপনার দৃষ্টি আমার মুখের উপর না পড়ে আর যখন আমার আম্মাদানের নিকট পৌঁছাবেন তাকে আমার সালাম জানাবেন এবং আপনি যদি উচিত মনে করেন তাহলে আমার কাপড় তাকে দিবেন যা দ্বারা তিনি কিছুটা সান্ত্বনা পাবেন এবং ধৈর্য ধারণ করবেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরশাদ করলেন হে আমার পুত্র তুমি আল্লাহ আল্লা পালনে কতই না উত্তম ভূমিকা পালন করছ আমার উত্তম সহায়ক বিবেচিত হচ্ছ অতপর হজরত ইসমাইল আলিহি সালাম যেভাবে বলেছেন তাকে সেভাবে বাঁধলেন এবং তার ছুরি ধারালো করলেন এবং হজরত ইসমাইল আলহি সালামকে মাটির দিকে মুখ করে শোয়ালেন তার চেহারা থেকে মুখ ফিরিয়ে তার গর্দানের উপর ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তার কাজ করেনি অর্থাৎ গরদান কাটেনি এই সময় হজরত ইব্রাহিম আলহি সালাম এর নিকট হলো হল ইমান থেকে অনুবাদ এবং আমি তাকে আহ্বান করলাম হে ইব্রাহিম নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করে দেখালে এভাবেই আমি পুরস্কৃত করে থাকি সৎকর্ম পরায়ণদের নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল এবং আমি এক মহান কোরবানি তার বিনিময়ে তাকে দিয়ে মুক্ত করে নিয়েছি হজরত ইব্রাহিম সালাম যখন হজরত ইসমাইল আলিহি সালামকে জবেহ করার জন্য মাটিতে শোয়ালেন তখন আল্লাহ পাকের হুকুমে হজরত ইব্রাহিল আলিহি সালাম ফিদিয়া স্বরূপ জান্নাত থেকে একটি দুম্বা অর্থাৎ ভেড়া শিব নিয়ে তার শিব আনলেন এবং দূর থেকে উচ্চ স্বরে ইরশাদ করলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর যখন ইব্রাহিম আলিহি সালাম এই পবিত্র বাণী শুনলেন তখন নিজ দৃষ্টি আসমানের দিকে ফেরালেন এবং বুঝতে পারলেন পাকের পক্ষ হতে আসা পরীক্ষার সময় শেষ হয়েছে এবং ছেলের পরিবর্তে ফিদিয়া স্বরূপ ভেড়া পাঠানো হয়েছে সুতরাং তিনি খুশি হয়ে বললেন লা ইলাহা আকবর যখন ইসমাইল আলহি সালাম এটা শুনলেন তিনি বললেন অল্লাহ আকবর এরপর থেকে এই তিন মহান ব্যক্তিদের এই শব্দাবলী পাঠ করা সুন্নত হিসেবে কেমত পর্যন্ত প্রচলিত হয়ে যায় হযরত ইব্রাহিম আলিহি সালাম হজরত ইসমাইল আলিহি সালামের ফিদিয়াস্বরূপ যে দুম্বা জবেহ করেছিলেন অধিকাংশ মুফাস্সিদদের অভিমত হচ্ছে সেই দুম্বা অর্থাৎ ভেড়া জান্নাত থেকে আসা এবং এটা সেই দুম্বাই ছিল যা হজরত আদম আলহি সালাম এর পুত্র হজরত হাবিল রহমতুল্লাহ তালী আলহির ছিল যা তিনি কোরবানী স্বরূপ পেশ করেছিলেন সেই দুম্বার গোস্ত রান্না করা হয়নি বরং হিংস্র প্রাণী অর্থাৎ মাংসাশী প্রাণী এবং পাখিরা বক্ষণ করে হজরত সুফিয়ান বিন ওয়েনা রহমতুল্লাহ তালী আলহী ইরশাদ করেন সেই দুম্বা অর্থাৎ ভেরার শিং দীর্ঘ সময় যাবৎ কাবা শরীফে রাখা ছিল অতপর কা শরীফে যখন আগুন লাগে তখন সেই শিঙও আগুনে শহীদ হয়ে যায় পুড়ে যায়